প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শুধু শহরে নয় বরং তৃণমূলেও গত 13 বছরে অনেক পরিবর্তন হয়েছে। তিনি জানান, খাদ্য, পুষ্টি ও তথ্য প্রযুক্তি সহ সব খাতেই ব্যাপক সফলতা আনতে সক্ষম হয়েছে সরকার। সকালে মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে বিভিন্ন গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ আর অন্ধকারে পড়ে থাকবে না। মুজিব বর্ষে বঙ্গবন্ধুকে নিয়ে প্রকাশিত 11টি বইয়ের মোড়ক উন্মোচন ও বঙ্গবন্ধু বৃত্তি প্রদান অনুষ্ঠান হয় রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে। এতে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, বিশ্বে বঙ্গবন্ধু ছাড়া দ্বিতীয় আর কোনো নেতা নেই যার নামে এত বই প্রকাশিত হয়েছে। প্রধানমন্ত্রী অভিযোগ করেন, দীর্ঘ 21 বছর ধরে বঙ্গবন্ধুকে নিয়ে সঠিক ইতিহাস থেকে বঞ্চিত ছিল প্রজন্মের পর প্রজন্ম। জানান, বঙ্গবন্ধুর দেখানো পথেই শিক্ষা খাতকে বেশি গুরুত্ব দিচ্ছে সরকার। বিজয় গাথা বা বিজয়ের যে ইতিহাস, সবই কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছিল প্রায় 21 বছর। আমাদের কয়েকটা জেনারেশন আছে যারা হয়তো কিছু জানতেই পারেনি, কিন্তু আজকে এই লেখা বা প্রকাশনার মাধ্যমে অনেক কিছু আজকের প্রজন্ম জানতে পারবে, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। আমাদের দেশে শিক্ষা, গবেষণা এগুলি একান্তভাবে প্রয়োজন, এটা আমাদের শিখিয়েছেন জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যে উচ্চ শিক্ষা এবং গবেষণার জন্য বিশেষ ব্যবস্থা আমাদের নেওয়া উচিত। 2009 সালে সরকার গঠনের পর থেকে এ পর্যন্ত দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। 8-এ নির্বাচনে জয়ী হয়ে 2009 সরকার গঠন করে এই 2022, এই সময়ের মধ্যে বাংলাদেশে একটা বিরাট পরিবর্তন আনতে আমরা সক্ষম হয়েছি। একদিকে যেমন দারিদ্রের হার আমরা কমাতে পেরেছি, আমরা সাক্ষরতার হার বাড়াতে পেরেছি, মানুষের খাদ্য নিরাপত্তা দিতে পেরেছি, পুষ্টি নিরাপত্তা দিতে পেরেছি, সেই সাথে সাথে আধুনিক প্রযুক্তি ব্যবহারের উপর যে গুরুত্ব দিয়েছিলাম সেখানে আমরা যথেষ্ট সফল হয়েছি। আজকের বাংলাদেশের মানুষের যে অবস্থা, এই অবস্থা কিন্তু ওই 13-14 বছর আগেও এমন ছিল না, এটা হলো বাস্তবতা, কিন্তু আমরা সেই পরিবর্তনটা আনতে পেরেছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করে 2041 সালের মধ্যে দেশকে উন্নত বিশ্বের কাতারে যুক্ত করার প্রত্যয় জানান প্রধানমন্ত্রী। এর আগে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন জাতীয় সংসদের স্পিকার ও শিক্ষামন্ত্রী। মাইনুল শোভন, বাংলা ভিশন, ঢাকা।